এই বিশ্বকাপে সুপার টুয়েলভের সবচেয়ে বাজে খেলা দলটির নামই হলো বাংলাদেশ। বিশ্বকাপের আগে কত আশাই না দেখেছিলাম খেলবে সেমিফাইনাল, কিন্তু বিশ্বকাপে খেলা শুরু করার পর আশার পুরো বেলুনটাকে ফাটিয়ে দিয়ে হেরেছে পাঁচটার পাঁচটাই। বাংলাদেশের অস্বাভাবিক হারের কারণ বিশ্লেষণ করবো আমরা আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলে দিতে চাই, ক্রিকেট সম্পর্কে নিত্য নতুন মজার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টিপে দিন বেল আইকনটি। এই বিশ্বকাপ প্রথমবার খেলতে আসা দল নামিবিয়া ভালো খেলেছে বাংলাদেশের থেকে এবং ছিনে নিয়েছে একটি জয়, তাও আবার এমন দলের সাথে যার সাথে বাংলাদেশ হেরেছে, অর্থাৎ স্কটল্যান্ডের সাথে। এবারে বিশ্বকাপে ব্যাটিং বোলিং কোনো দিকেই ধারাবাহিক ছিল না বাংলাদেশ। কোনো ম্যাচের সে ব্যাটিংয়ে দৃঢ়তার অভাবে তো কোনো ম্যাচ বোলিং দৃঢ়তার অভাবে। এবার নজর দেওয়া যাক বাংলাদেশের হেড কোচের দিকে। বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো, যিনি নিজের দেশের আন্তর্জাতিক দলে কখনো একটি ম্যাচ খেলারও সুযোগ পাননি, তিনি হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক দলের কোচ। এবার নজর দেওয়া যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটকে নাজমুল হাসান পাপন যতটাই ভালোবাসে না কেন, ক্রিকেট নিয়ে কোনো বাস্তব অভিজ্ঞতা নাজমুল হাসান পাপনের নেই। আন্তর্জাতিক দল তো পড়ে মরুক, কোনো ক্লাব ক্রিকেটেও নিজের নাম লেখাননি নাজমুল হাসান পাপন। তার পাশাপাশি নাজমুল হাসান পাপন একজন অত্যন্ত ব্যস্ত মানুষ। তিনি একজন বিজনেসম্যান, তার পাশাপাশি একজন পলিটিক্যাল লিডার, তিনি বর্তমানে একজন এমপি হিসেবে রয়েছেন। তো এত কাজের পর তিনি কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে ঠিক করে খেয়াল রাখবেন, আপনারা একবার ভেবে দেখুন। তাহলে আসল দোষ টাকার কোচদের, খেলোয়াড়দের, নাকি বিসিবির কর্মচারী কর্মকর্তাদের? সত্যি বলতে বাংলাদেশ ক্রিকেট টিমের আজকের এই অবস্থানের পিছনে দায় সবারই, কোচিং স্টাফেরা যতটুকু, বিসিবি কর্মচারী কর্মকর্তাদেরও ততটুকু, আবার খেলোয়াড়দেরও ঠিক ততটুকুই। তবে আমরা আশাবাদী বাঙালি এখনো আশা করে বসে আছি নেক্সট বিশ্বকাপে কিছু না কিছু করে দেখাবে বাংলাদেশ, হয়তো সেটা হতেও পারে, কিন্তু এ আশা বর্তমানে শুধুই অবাস্তব। এই ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আবারও বলে দিই, ক্রিকেট বিষয়ক নিত্য নতুন মজার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন।